হালি শহরের পোর্ট কানেক্টিং রোড। দূর দূরান্ত তুন চট্টগ্রামত আইবেলাই যাত্রীবাহী বাস ও বন্দরের পণ্যবাহী ট্রাক ও গভর্নমেন্ট ইউনিয়নের একমাত্র চলাচলের ফতল দি ইয়েন আর ইউনিয়নের লাই এ রোডগর নামগরই নিমতলা বিশ্বরোড নামে। তবে এই নিমতলা বিশ্বর যেন নিমের ডইলেই তৃতীয়টি জনসাধারণের হাসে। আর এই রোডটা খুব ইম্পর্টেন্ট রোড, বন্দর হল সারা বাংলাদেশের জড়িত রোড, প্যাসেঞ্জার যাতায়াত করতে খুব কষ্ট। আর গাড়ি ভাঙ্গি চুরি এই রাস্তার জন্য বন্দর এলাকার ভিতরে লক্ষ লক্ষ গাড়ি চলে, কিন্তু গাড়ি উল্টে পড়লে, কিন্তু এদের জন্য আলোচনা হয় খালি কাজ করে, কিন্তু কাজ তো করে না। কিন্তু ড্রাইভাররা কষ্ট করে, ড্রাইভাররা নির্যাতন হয় জায়গায় জায়গায়, পুলিশের নির্যাতন কি হাম করে হনো জানে। রাস্তাঘাট মানে পানি ভর্তি, তারপরে মানে মেডি হতেন পুরে লাগে, আর ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারে, যাইতেও না পারে, পুরে বন্ধ। এই মাথায় চলে কি করে করতে পারে, মার সামনে রমজান আইয়ের এখন কি যে অবস্থা হইব, মানে আরো করতে পারে। রাস্তাটা কোনো ঠিকই করতেছে না, এই পরিস্থিতিতে আমরা গাড়ি চালাই, গাড়ি প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট আছে, গাড়ি উল্টে পড়ে যেতে আছে, এই অবস্থায় আছে মানুষ, বহুত মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে মারাও গেছে, এই পর্যন্ত কয়েকটা সিএনজি পর্যন্ত পড়ে গেছে গাড়ির তলে, কবার বেড়ে নিয়েছে। সড়কগণত বছরব্যাপী কোনো ধরনের সংস্কার কাজ নুয়নে মৃত্যু কুপত পরিণত হই ইয়েন রাস্তা জুড়ি বিভিন্ন ধরনের খানাখন্দ থাওনে গড়ের দুর্ঘটনা, বারের জাম, এনকি প্রাণহানির ঘটনাও জিএন নিমের রসের ডইলেই তিতা স্বাদ লই এসি জনসাধারণের মনত। আর ক্ষতবিক্ষত সড়ক ইউনের বেহাল দাসল এনে জনমনত থাহা খুবই উডিয়াইছি সি প্লাস টিভির সচিত্র প্রতিবেদনত। কাজ করার কথা কিন্তু কোনো কাজই করে না, রাস্তার অবস্থা খুবই খারাপ, কত মানুষের জীবন যাইতেছে কিন্তু কেউ দেখতেছে না। এটা গত দু তিন মাস আগে মানুষ তিন চারজন মানুষ মারা গিয়েছে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়ে, গভর্নমেন্ট ডাইরেক্ট উঠিয়ে রে সিএনজি রুট হচ্ছে, সে মানুষের মারা গিয়ে কি হবে, মানুষের বিবেক নাই তো। যে রাস্তা কিন্তু ঠিক করে না, কোনো সাংবাদিক আজ পর্যন্ত এখানে আসে না, আজকে আপনাদেরকে দেখলাম। রাস্তা তো আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, বাংলাদেশে কোনো জায়গা না, এখানে কালুসার থেকে এদিকে যে রাস্তা এ চলার মতো না। আমি এর আগে 40 ঘন্টা জাম করেছি চারদিন এই রাস্তায়, স্কুলত ফুয়াশা হনরহম ধন্যবাদের সবসময় গাড়ি ভর, গাড়ি ভরি জন্য মানুষ অ্যাক্সিডেন্টর দুর্ঘটনার ইটার নশায় বইলি। এই ধরনের রাস্তা পৃথিবী তার হনমিকা আছে না আল্লাহ জানে। সদ্য দায়িত্বপ্রাপ্ত চেম্বার পরিচালক ও সাহেব পাওয়ার টেকর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুল আমিন তরফদার এই এলাকারই বাসিন্দা, হতই তার লয়। আমরা তো রাস্তার তো অবস্থা অনেক খারাপ হালি শহরের এলাকায়, তো এটা তো আমরা দেখতেছি যে গত কয়েক মাস ধরে সিটি কর্পোরেশন কিন্তু খুব একটা কাজ করে যাচ্ছে, এবং এইভাবে কাজ করে গেলে আমার মনে হয় যে আমরা অচিরেই আমাদের যে কষ্টের মধ্যে আমরা আছি চলাফেরা, এই এলাকায় আমরা চলাফেরা করতেছি, কিছুদিনের মধ্যেই কিন্তু এই কষ্টটা লাঘব হয়ে যাবে। এবং এখানে সবসময় যে পানিটা ওঠে, সেই যে যাতে পানিটা রাস্তাতে না উঠে, রাস্তার সেইটাকে সামনে রেখে কিন্তু তারা ডিজাইন ড্রয়িং করেছে, এবং এইভাবে কাজ করে গেলে আমার মনে হয় অল্প কিছুদিনের মধ্যে আমাদের এলাকাবাসী অনেক মানে ভালোভাবে এখানে চলাফেরা করতে পারবে, এবং এই জলাবদ্ধতা আছে, জলাবদ্ধতা থেকে আমরা পরিত্রাণ পাবো। এ ব্যাপারে সদ্য নির্বাচিত 36 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর সি প্লাসের হয়। হ্যালো, আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, আমি সি প্লাস টিভি থেকে বলছিলাম। পোর্টকানের রোড যে নষ্ট বা খারাপ, গাড়ি ঘোড়া চলতে সময় জ্বর স্কুলের কাছে হয়েছে, আজমনাথের মধ্যে অল্প সমস্যা, কিন্তু আজমনাথের বর্তমান মেয়র খাস করছে, কিন্তু বৃষ্টির কারণে হাতে একটু হাত করতে একটু সমস্যা হয়, এই সামনে আরো বৃষ্টি বাড়ি আর তার একটু রাস্তা আরো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ওই এলাকার মধ্যে মানুষ সলাগের মধ্যে বেশি বেশি কষ্ট হবে, গাড়ি ঘোড়া সবসময় দেখুন অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা, এই সমস্যা কিন্তু এই বৃষ্টির সময় তো এহেন কোনো হতো না, কিন্তু ওই এদের বহুত দিন আগত মানে প্রায় বছর খানেক ধরে এই রোড ইউনিয়নের অবস্থা ইলি, তো এর থেকে ইলে কোনো সংস্কার নেওয়া করে না দাদা। আদি ওয়ার্ডে উদ্বোধন করছি, ইনশাল্লাহ আমি মনে করি আগামী মাসখানেকের মধ্যে নিন্দাল রোডের অবস্থা বেহাল নসত্তর মুক্ত হলে জনগণ চলাফের করার মতো অবস্থা করে তুলি বলে আশা করি। এই সড়কগণত উল ডিজাইনে উগ্র কন্টেইনার চাপাত ফরিয়ে ঘটনাস্থলতে প্রাণারায়ী 3 সিএনজি যাত্রী এন্ডিলে আর হতুয়াল আসার পর টনক লরিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষর এ নিয়ে এখন প্রশ্ন জনসাধারণের। আলামিন শিকদার, সি প্লাস টিভি, চট্টগ্রাম।